বিগত 2001 সালে জোট সরকার ক্ষমতা আসার পর এই নেত্রকোনাতে যে অত্যাচার নির্যাতনের চিহ্ন, তা নেত্রকোনার মানুষ হতবাক হয়েছে। এখানে নেত্রকোনাকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করা হয়েছে। এই নেত্রকোনা স্বপন জোয়ারদার, মোহনগঞ্জের বাকি মমদনের মানিক ভাই, মোহনগঞ্জের মীর কাসিম এবং দুর্গাপুরে অনেক মেয়েদেরকে ধর্ষিত করা হয়েছে। 2000 পরপর নির্বাচনের পরপরই আমি তখন নেত্রকোনা কলেজের ছাত্র, তখন আমরা ওই নির্বাচনে এখানে যাই, আমরা নির্বাচন গাই। পরাজয় হওয়ার পরই বাড়ি থেকে আমাদেরকে হুমকি দেয়। বাড়ি থেকে প্রথম অবস্থায় আমাদের বাড়িতে ওই দিন রাত্রি বাড়িতে আমাদের ঘরের মধ্যে তারা হই হাল্লা করে তিনে বাদ দূর করে। কোনো মানুষ রাস্তা বের হতে পারে নাই, মানুষ তার গরু গোয়ালে রাখতে পারে নাই, ক্ষেতের ধান রাখতে পারে নাই। নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব ফজলুর রহমান কানকেও তারা রেহাই দেয়নি। আওয়ামী লীগ অফিসে অতর্কিতভাবে হামলা করে ওনার হাত ভেঙে দিয়েছিল। পরপরই 2006 সালে আমাদের পাশের বাড়িতে একটি বিদ্যুৎ সাইট লাইনে একটি ছেলে বিদ্যুৎ শর্ট সার্কিটে মারা যায়। আমি তখন বাড়িতে থাকি, আমি মোহনগঞ্জ থাকি। সেই সময় সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। এই মামলাটা আমি এখন পর্যন্ত আমি হাজিরা দিয়ে যাচ্ছি। বিএনপির একটি মামলা করে আমাদেরকে নেত্রকোনা থেকে আমাদেরকে তাড়া করে আমরা নেত্রকোনা থাকতে পারি নাই। আমি পূর্বদলা দিয়ে শামগঞ্জ গিয়ে আমি ঢাকা হাইকোর্টে হাজির হয়েছি। সেই হাইকোর্টেও হয়ে বিএনপির ক্যাডার বাহিনী এবং পুলিশ বাহিনী আমাদেরকে হামলা করেছে। মামলার ধরন তো বিভিন্ন ধরনের মামলা তারা দিয়েছে, গাড়ি ভাঙ্গা, চুরি মামলা, বিভিন্ন সাজানো মামলা তারা প্রশাসন দিয়ে তারা মামলা এফআইআর করে নিয়েছে। 2001 সালের নির্বাচনের পরে আমরা তো মানে এলাকার এই যে বিএনপি নামদারি সন্ত্রাসী যারা, তারা তো এত অত্যাচার অবিচার আরম্ভ করলো যে আমরা মানে বাড়িতে থাকার মতো কোনো পরিবেশ ছিল না। এক পর্যায়ে আমি সহ আমরা কিছু সিনিয়র জুনিয়র মিলে চিটাং চলে গেলাম। চিটাগাং থেকেই পরে হাইকোর্টে এই যে আব্দুল মতন কুসরু সাহেবের মাধ্যমে যোগাযোগ করে জামিন হইল, আমরা আসলাম। এসা এলাকায় তাও থাকতে পারি না, এটা করছিল আমাদের এলাকার বিএনপি লোকজনে করছিল। সে লোকজন ছিল বাবা সাহেবের খুব প্রিয় লোক, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, সবুজ চেয়ারম্যান সহ আরও অন্যান্য আমাদের নেতাকর্মীরা। তো একদিন একটা ছেলে বিএনপি করে সন্ত্রাসী টাইপের আর কি, এডিক্টেড ফলাফান, নাম হল রুফ প্রপারি বাড়ি, তো সে কিছু চাঁদা টাদা চাইলো আর কি। আমি বললাম যে ভাই আমরা তো সামান্য ব্যবসা করি, চাঁদা করতে গিয়ে দেবো। 4-5 দিন পরে তো আমি দোকান থেকে বাসায় যাচ্ছি, তো এই সময় আমি এই দোকানে বেচা কেনার টাকা ছিল 57,500 টাকার মতো। তো টাকা চাই মানে চাইতেছে আমি দিচ্ছি না, এরকম এক পর্যায়ে আমারে চাপাতি দিয়া এই যে কূপ দিল এটা, তো আমি তো সেন্সলেসই। তো এক পর্যায়ে তাকে আমি ধরলাম জড়ায়, যে এই যে রূপকে জড়ায় ধরে রাখছি, ধরে রেখে তো তখন তো প্রচুর লোকজন আসছে। আইসা পরে তো আমার হাসপাতালে নিয়ে গেছে, প্রথম আদমপুরে ময়মনসিং থেকে পিজি থেকে পরে ঢাকা মেডিকেলে। তো 11-12 দিন জ্ঞান ছিল না। না কারণ কোনো নয়, আমরা ছাত্রলীগ করি, আমরা আওয়ামী লীগকে সমর্থন করি, ছাত্র উকিলের পক্ষে আমরা কথা বলি, আওয়ামী লীগের পক্ষে কথা বলি, স্বাধীনতার পক্ষে কথা বলি, মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলি, এটাই হলো আমাদের অপরাধ। বাবুর উদ্দেশ্য ছিল এই এলাকা থেকে আওয়ামী লীগকে নিধন করা, নিশ্চিহ্ন করে দেওয়া। বাবুর রাজনীতি করে নাই, সে কালোবাজারে হঠাৎ করে সে বিএনপি টিকিট নিয়ে এমপি মনোনীত হয়েছে, তারপরে সে মন্ত্রী হয়েছে। না মামলা তো প্রশ্নই ওঠে না, মামলা তো নিজেরা থাকারই তো ইয়ে নাই, মামলা তো নেবেন না, মামলা তো নেয় না। জেনুইন যেগুলো আপনার পারিবারিক ঘটনা ওইগুলারই তো মামলা নেয় না, রাজনৈতিক ফলাফানের তো মামলা আমরা নিয়ে গেলে থানার কাছেই যাওয়ার সুযোগ নেই। 4.5 মাস এক নাগারে, আর ধরেন তো এখনও তো চিকিৎসা দিইনি। এই যে এই পুরা চাপাটা ভাঙ্গা, এনে প্লেট দেওয়া আছে, আর এই যে দাঁতের অবস্থা, এই দাঁতগুলি হানো লড়ে, খাওয়া দাওয়া তো করতে পারি না। আমার মামলা থেকে আমি যেন সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে যেন আমি অব্যাহতি পাই, আমি যে নির্দোষী নির্দোষটুকু প্রমাণ পেতে চাই। আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আশা ও প্রত্যাশা করি
যে সমস্ত ঘটনার যেন নিরপেক্ষভাবে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী ছিল তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করা।